আজকের ভিডিও সরাসরি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে, আর সঙ্গে থাকছে কিছু দারুণ দারুণ নস্টালজিক স্ট্রিট ফুড আর তার ডেস্টিনেশন। সবার শুরুতেই যেটা থাকছে ভগবান ঠাকুর চৌমুহনির পর্ক আইটেমস, যার মধ্যে সব থেকে ফেমাস যেটা সেটা হলো পর্ক ভর্তা, যার সঙ্গে বেস্ট কম্বিনেশন যায় রুটি আদারওয়াইজ বাঙ্গুই। শীত বা বর্ষাকালে ওই জায়গার ঝাল ঝাল আইটেমগুলোর স্বাদ নেওয়ার মজাটাই আলাদা। বাঙ্গুই হলো চালকে পাতায় জড়িয়ে সেদ্ধ করে বানানো একটা আইটেম। যারা ত্রিপুরায় থাকো বা বাইরে থেকে এসছো অ্যান্ড হু লাভস টু ইট পর্ক, ইটস এ মাস্ট ভিজিট ডেস্টিনেশন ফর দেম। মোমো খেতে কে না ভালোবাসে, আর মোমোটা যদি সেই লেভেলের টেস্টি অ্যান্ড সফট হয় তাহলে তো আর কোনো কথাই নেই। মোমোর জন্য আগরতলার গুর্খাবস্তি এরিয়াটা খুবই পপুলার, আর এই গুর্খাবস্তিতে একটা ছোট্ট দোকান রয়েছে অমৃতা ফাস্ট ফুড সেন্টার বলে, যেখানকার মোমো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এখানকার মোমোর সফটনেস আর টেস্ট সত্যি অন্যান্য দোকান থেকে আলাদা, আর সঙ্গে দেওয়া ঝাল ঝাল লাল চাটনিটা তো অসাধারণ। ত্রিপুরার মোমো লাভাররা একবার এখান থেকে মোমো ট্রাই করে আমাকে কমেন্টে রিভিউ জানিও তোমাদের। গুর্খাবস্তিতে শুধু মোমো খেতে এসে মোমো খেয়ে তো চলে যাওয়া যায় না, পাশেই আছে রানীর পুকুর, আর সেখানে সন্ধ্যেবেলা বসে সেই পুকুরের অ্যাম্বিয়েন্সটা একটু এনজয় করে নেওয়া যায়। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ত্রিপুরার আগরতলার রাজবাড়ি। বিকেল অবধি রাজবাড়িতে ঘোরাঘুরির পর সন্ধ্যেবেলা চোখে পড়লো রাজবাড়ির ঠিক উল্টো দিকে একটা ছোট্ট ট্রাক রেস্টুরেন্ট, যার নাম ক্যাপ্টেন চাইনিজ। সন্ধে হতেই প্রচুর ফুড লাভারদের ভিড় লেগে যায় দোকানটিতে। এখানকার নানান রকম চাইনিজ আইটেম, স্টিম মোমো, ফ্রাইড মোমো খুবই টেস্টি। এবার আমাদের ডেস্টিনেশন পোস্ট অফিস চৌমুহনির স্পেশাল চাট। পোস্ট অফিস চৌমুহনি থেকে আরএমএস চৌমুহনির দিকে যাওয়ার পথে রাস্তার ডান দিকে পড়ছে ছোট্ট একটা চাটের দোকান, যার নাম কলকাতা চাট হাউস। প্রত্যেকবার ছুটিতে বাড়ি এলে কোনো না কোনো সন্ধেবেলা আমি তো এই দোকানের চাট অবশ্যই ট্রাই করি। এই দোকানের নানান রকম মশলা আর চাটনি দেওয়া গরম গরম মটর ঘুগনি চাট দারুণ টেস্টি হয়। এবার আমাদের ডেস্টিনেশন কর্নেল চৌমুহনির ত্রিনয়নী ফাস্ট ফুড। আগরতলার অনেক পুরনো রেস্টুরেন্টদের মধ্যে এটা একটা, আর এই দোকানটি ফেমাস ছিল এখানকার এগ রোলের জন্য। এখানকার এগ রোলের টেস্ট এবং কোয়ালিটি আজও সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। চা প্রেমী নয় এরকম খুবই কম মানুষ হয়, আর সন্ধেবেলায় বন্ধুদেরকে নিয়ে বাবুয়ানার চায়ের আড্ডায় যেন চায়ের প্রতি ভালোবাসাটা আরও কয়েক গুণ বেড়ে যায়। আর প্রসঙ্গ যেহেতু চা, চায়ের আরেকটা দারুণ ডেস্টিনেশন হলো মঠ চৌমুহনির শ্রীকৃষ্ণ পান ভাণ্ডার। আগরতলার ইস্কন মন্দিরের উল্টো দিকে এই ছোট্ট সাজানো চায়ের দোকানটি দারুণ দারুণ চায়ের আইটেম সার্ভ করে, আর এর মধ্যে সবথেকে স্পেশাল হলো মালাই চা। মাটির ভারে গরম গরম চায়ের ওপর বাটার আর ক্রিমের লেয়ার যেন চায়ের টেস্টের এক অন্যরকম অনুভূতি দিয়ে যায়। এবার এই প্রাণের শহর আগরতলায় আমাদের পরবর্তী ফুড ডেস্টিনেশন সিটি সেন্টার আগরতলা। আগরতলা সিটি সেন্টারের সামনে রয়েছে খুব ছোট্ট একটা ফুড স্টল, যার নাম রাহুল ফাস্ট ফুড সেন্টার, আর এখানে পাওয়া যায় সব থেকে টেস্টি হালিম, আর সঙ্গে সার্ভ করা হয় ডিম কেক। এখানকার হালিমে চিকেন আর মাটন দুটোই একসঙ্গে থাকে, আর টেস্টের দিক থেকে এই হালিম এক কথায় অসাধারণ। সো আগরতলায় এটা ফুড লাভারদের জন্য একটা মাস্ট ট্রাই প্লেস। এবার আমরা যাব আগরতলার হকার্স কর্নারে, আর এখানকার অনেক পুরনো মাস স্নেহময় হোটেলের স্পেশাল ডাল পুরি আর বাঁধাকপির তরকারি এনজয় করতে। এখন আগরতলায় অনেকগুলো ভালো ভালো পুরি সবজি পরোটার দোকান আছে, কিন্তু এটা পুরনো দোকানগুলোর মধ্যে একটা ভালো দোকান। আর আজকের দিনে আমাদের লাস্ট ফুড ডেস্টিনেশন হলো বাকু টিফিন হাউস। আগরতলার শঙ্কর চৌমুহনি অর্থাৎ রামনগর চার থেকে কর্নেল চৌমুহনির দিকে যাওয়ার পথে রাস্তার ডান দিকে পড়ে এই বাকু টিফিন হাউস। এই দোকানে রুটির সাথে পর্ক ভর্তা আর বাসন্তী পোলাওর সাথে পর্ক কষার এক আলাদা নস্টালজিক ব্যাপার আছে। তো আজকের মতো আগরতলা সিটি ফুড এক্সপ্লোর এইটুকুই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা তোমাদের ফুড লাভার বন্ধুদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।